গার্ডেন ঝুপড়ির ওপর ভেঙে পড়লো নির্মীয়মান পশ্চিমবাংলায় বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট তো খুব হচ্ছে তাদের কাউন্সিলার এমএলএ এখানে নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়ে ফ্লাইওভার ভেঙে পড়ে এখন বিল্ডিং ভেঙে পড়ছে বিল্ডিং যদি রং করে হাতে দিয়ে দিত তারপর মানুষ হতে থাকতো তারপর যদি ভাঙত তাহলে কি অবস্থা হতো এই যে দুর্নীতি হচ্ছে যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে কাউন্সিলরদেরকে ফলে কোনো মতে ইঁট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না মাঝখানে ভেঙে পড়বে তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর ব্যাপক দুর্নীতি তার কারণ সেই জন্য সরকারকে সতর্ক হতে হবে এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে বেশিরভাগের অবস্থা এরকমই আছে আমার মনে ক্রেতা যারা তাদের সাবধান হওয়া উচিত